আরে বড় ভাই, আপনি শুধু দাঁড়া দাঁড়িয়ে চোখ বন্ধ করে দেখেন, আমি এই জঙ্গলের নিচ থেকে কাদার ভিতরে হাত ঢুকাইয়া কি বের করি। এই যে দেখেন, প্রথমে জঙ্গল গুলা ভালো মতো পরিষ্কার করে নিলাম, তারপরে কাদার ভিতরে এই জায়গাটায় আমি হাত ঢুকাবো, এর ভিতরেই সেই ভয়ঙ্কর জিনিসটা আছে যেটার জন্য আপনি এইখানে সারাদিন ধরে খুঁজে খুঁজে করতেছেন কিন্তু তারপরেও পাইতেছেন না। যাই হোক, প্রথমে আগে ভালো মতো পরীক্ষা করে নিতে হবে কাদার উপর থেকে জিনিসটা কাদার ভিতরে কোন পাশে আছে, তারপর একটু সাবধানের সঙ্গে আস্তে আস্তে করে হাত ঢুকিয়ে দিতে হবে, তারপরে একটু নাড়াচাড়া করে দেখতে হবে জিনিসটা কোথায় দেখো। দেখছো কি সুন্দর সোনালী কালার, কুচ্চা মাছ। তাড়াতাড়ি লাইক দাও।